নাগাল্যান্ড থেকে জলপাইগুড়ি হয়ে কলকাতা পাচারের পথে তিন ট্রাক সেগুন কাঠ সহ 8 জনকে গ্রেফতার করলো। নাগাল্যান্ড থেকে জলপাইগুড়ি হয়ে কলকাতায় পাচারের পথে তিন ট্রাক সেগুন কাঠ সহ 8 জনকে গ্রেফতার করলো বৈকুণ্ঠপুর বন বিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স। উদ্ধার হওয়া কাঠের মূল্য আনুমানিক 2 কোটি টাকা বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। নাগাল্যান্ড থেকে জলপাইগুড়ি হয়ে কলকাতায় পাচারের পথে তিন ট্রাক সেগুন কাঠ উদ্ধার করলো বৈকুণ্ঠপুর বন বিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স। উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় 2 কোটি টাকা বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। বুধবার ভোরে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা থেকে 3টি ট্রাক সেগুন কাঠ সহ 8 জনকে গ্রেফতার করা হয়। 2 দিন অভিযানের পর বন দপ্তরের এই সাফল্য বলে জানা গিয়েছে। টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে আজ ভোরে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা থেকে 3টি ট্রাক বোঝাই সেগুন কাঠ উদ্ধার করা হয়। পাচারের কাজে যুক্ত থাকার অভিযোগে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জার বলেন, ধৃতরা জেরায় স্বীকার করেছে কাঠগুলি নাগাল্যান্ড থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতরা কাঠের কোনো বৈধ নথি দেখাতে পারেনি। এই কাঠ পাচারের সঙ্গে শিলিগুড়ির একটি চক্র জড়িত। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে বলে রেঞ্জার জানিয়েছেন। 3 ট্রাক ফুল ট্রাক 14 চাকা, আমরা 3 ট্রাক টিক ব্লক, সেটা নাগাল্যান্ড থেকে এসেছিল। ওরা বলেছে সেটা বার্মা থেকে নিয়ে এসেছে, ইললিগাল টিম্বার, যার কোনো পেপার্স নেই, যার ফেক পেপার, যেখানে সিমেন্টের বস্তা, আপনার এখানে পেপার দেখেছেন, সিমেন্টের বস্তা, যে একটা ব্যাগ আছে, এখানে লেখা আছে যে এত ব্যাগ, এত কেজি, 500 কেজি, এই ব্যাগ দিয়ে একটা হচ্ছে আপনার প্রাইভেট লিমিটেডের একটা কাগজ দিয়ে এরকম করে এরা নিয়ে যাচ্ছিল। তো আমরা 2 দিন ধরে গোপন অভিযান চালিয়ে রাতের বেলায় আমরা NH-31 থেকে 3টা গাড়ি আমরা উদ্ধার করি, এবং তার থেকে আমরা প্রায় 2500 সেফটি মাল আমরা অ্যাপ্রক্সিমেট যে আমরা ইয়ে করি, রিকভারি করি। কাউকে গ্রেপ্তার করা হয়েছে? আমরা 8 জনকে গ্রেপ্তার করেছি, যে 8 জন হচ্ছে নাগাল্যান্ডের বাসিন্দা, সবাই মণিপুর নাগাল্যান্ডের বাসিন্দা। তারা এটা নিয়ে যাচ্ছিলো হচ্ছে কলকাতা, ডানকুনিতে কলকাতায় যাচ্ছিলো, এবং এখান থেকে এরা বিভিন্ন জায়গায় এরকম আমরা ধরেছি ইম্পোর্ট এক্সপোর্ট করে, এবং এই এই মাল আরবেও চলে যাচ্ছে, খড়বাছি বিহারে যাচ্ছে, উত্তরপ্রদেশে যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে। তো আমাদের এটা একটা ইয়ে ছিল যে এই হোলির মধ্যে এটা বেরোবে, তো সেই মতো আমরা 2 দিন হোলিতে আমরা কাজ করেছি, এবং 2 দিন আমরা সাকসেস হয়েছি। আমরা 3টা গাড়ি ধরেছি, প্রায় 2 কোটি টাকার মাল ধরেছি, কিন্তু এদেরকে জেরা করে আমরা অনেক চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। এর একটা র্যাকেট পুরো শিলিগুড়ি, একটা শিলিগুড়ি থেকে শুরু করে এদের একটা র্যাকেট আপনার একদম আসাম অব্দি জড়িয়ে আছে। এর মধ্যে যারা আছে তাদের মধ্যে কিছু আধিকারিকও থাকতে পারে মেবি, যেটা আমি ইয়ে করছি, ইনভেস্টিগেশন করছি, এবং তার সাথে আপনার হচ্ছে রাস্তা লাইন, কীভাবে লাইন নিয়ে যাবে, সেই লাইন পর্যন্ত দেখা হচ্ছে। এদের সাথে গাড়ি থাকছে, অন্যান্য গাড়ি থাকছে, সেই গাড়ি করে কীভাবে রাস্তাতে যাবে সেটাও ওরা ব্যবস্থা করছে। শিলিগুড়িতে কিছু মাথা হয়েছে যেগুলোকে তুলে নিয়ে আসবো, এর মধ্যে তুলে নিয়ে আসবো ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টে, তাদের নাম পাওয়া গেছে, শিলিগুড়িতে কথা হয়েছে। সেই শিলিগুড়িতে এরা কন্ট্রোল করছে আসাম থেকে, আসাম থেকে ডাইরেক্ট কুচবিহার, কুচবিহারে একজন আছে, কুচবিহারের 3 থেকে 4 জন আছে, তারা শিলিগুড়ির সাথে কন্ট্যাক্ট করছে, এবং শিলিগুড়িতে কিছু চাই আছে যারা হচ্ছে এই মালটাকে ব্যবহার করার চেষ্টা করছে বাইরে যাওয়ার জন্য। এদেরকেও তুলে নিয়ে আসবে, এদেরকেও তুলে মানে পেলে কোমরে রশি বেঁধে নিয়ে চলে আসবে এদেরকে, আর কেননা প্রকৃতি ধ্বংসের সাথে কোনো কম্প্রোমাইজ করছে।